বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার জানিয়ে দেব আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেট নগরীতে ডোবা থেকে একটি অটোরিকশা চালকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহেল আহমেদ বাবু নগরীর লামাপাড়া মোহনী 146 নম্বর বাসার মুজিবুর রহমানের ছেলে। তার মূল বাড়ি রাজশাহীতে। সে সিলেট নগরীতে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। বৃহস্পতিবার বিকেলে নগরীর হাতিমবাগ লামাপাড়া একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র দাস জানান, সোহেলের গলায় ফাঁস লাগানো ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরুদ্ধ করে খুন করেছে, পরে লাশটি ডোবায় ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে কার্যকরী পরিষদের 10টি পদে এবং 11 জন নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আইনজীবীরা। সভাপতি পদে রেদওয়ান গোলাম রাব্বানী চৌধুরী, মোহাম্মদ আজিজুর রহমান, কাজী আশরাফউদ্দিন এএফ, মোহাম্মদ রুহুল আনাম চৌধুরী মিন্টু প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া সহ সভাপতি পদে 6 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন, যুগ্ম সম্পাদক পদে 5 জন, লাইব্রেরি সম্পাদক পদে 3 জন, সমাজকল্যাণ বিষয়ক 3 জন, সহ সম্পাদক পদে 5 জন এবং সদস্য পদে 14 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাত 9টা পর্যন্ত ভোট গণনা চলছিল। সুনামগঞ্জের সুরমা নদী থেকে এক নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ জেলের নাম দিলওয়ার হোসেন। সে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রহমতপুর গ্রামের মোহাম্মদ লাকিবুর রহমানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল 10টায় সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের গোদারগাঁও তার তীরবর্তী সুরমা নদীতে ওই জেলের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলের লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। জানা যায়, উদ্ধার হওয়া জেলে গত 11 জানুয়ারি শনিবার রাতে সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। সুনামগঞ্জে বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন হয়েছে সুনামগঞ্জ ক্রিকেট স্কুল। 60 জন খুদে ক্রিকেটার নিয়ে স্কুলের যাত্রা শুরু হয়েছে। প্রশিক্ষণ দিয়ে জাতীয় মানের ক্রিকেটার তৈরি করার লক্ষ্যে এই স্কুলের যাত্রা বলে জানান কর্তৃপক্ষরা। স্কুলের উদ্বোধন উপলক্ষে সুনামগঞ্জ স্টেডিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ ক্রিকেট স্কুল ব্যবস্থাপনা পরিচালক দবির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিং, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নানু মিয়া সহ অনেকে। উপস্থিত অতিথিরা এ ধরনের স্কুল প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন, জেলা উপজেলা এবং পাড়া মহল্লায় খেলাধুলার চর্চা ও ভালো মানের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব। নবীগঞ্জ বাংলা বাজারে মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। নবীগঞ্জের বিভিন্ন জায়গা হতে বিপুল সংখ্যক রোগী এ সেবা গ্রহণ করছে, চিকিৎসা প্রদান করছেন বাংলাদেশের সংক্ষিপ্ত সফরে আসা ব্রিটেনের লুটন থেকে আগত LND হসপিটালের বিশেষজ্ঞ রেজিস্টার ডাক্তার খায়রুল ইসলাম হেলাল। মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম মাস্টার, বাংলা বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী মশরুর রহমান, কুরশি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি নূর মিয়া মেম্বার প্রমুখ। শ্রুতি দর্শক, এই ছিল আমাদের হাতে আজকের ইউরোপ ও সিলেটের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।